जाओ, पीछे चलो। जिंदाबाद जिंदाबाद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বঙ্গ অঞ্চলে মুসলমানদের অগ্রগতি এবং প্রগতি নিশ্চিত করার স্বার্থে ব্রিটিশ আমলের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের মুসলমানের শিক্ষা এবং অগ্রগতি নিশ্চিতের দাবিতে। লক্ষ্য করছে এদেশের কতিপয় পশ্চিমাবাদী শিক্ষক বৃন্দ মুসলমানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে অত্যন্ত গভীর ভাবে ষড়যন্ত্র করছে। পাশাপাশি আমরা দেখলাম স্বাধীন একটি রাষ্ট্রে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে পথচারী ছাত্র বাড়ির মাদ্রাসার ছাত্র রেজাউল করিম নির্মম ভাবে হত্যা হয়েছে। প্রতিবাদে ইসলামী ছাত্র মন্দির কেন্দ্রীয় ঘোষিত পরবর্তী সমাবেশে সংগ্রামী সভাপতি অতিথি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছিলেন এই সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা জানেন এই দেশ হচ্ছে 90% মুসলমানের দেশ। দেশের 90% মুসলমান যা করে তা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের জায়গায় থাকে না, বরং সেইগুলো সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা দেখলাম আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে নেকাব পরে যখন বাইবা পরীক্ষা দেয় তখন সেখানকার নামদারি কতিপয় শিক্ষক আমার ইসলাম ধর্মকে অবজ্ঞা করে, এদেশের সংস্কৃতি হিজাব নেকাবকে অবজ্ঞা করে। আমরা আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার বলে দিতে চাই হেজাব এবং নেকাব হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আপনারা যারা এগুলোর বিরুদ্ধে আচরণ করেন আপনারা রক্তে মাংসে বাঙালি হলেও চিন্তা এবং চেতনায় ব্রিটিশদের দালাল। আপনাদের এই দালালি বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলে দিতে চাই অচিরে ওয়াহিদুজ্জামান চান সাহেবকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যদি নিঃশর্ত ক্ষমা না চান এদেশের ছাত্র জনতা তীব্র থেকে তীব্রতর আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে পশ্চিমা বিশ্বে চলে যেতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে সংসদে দাঁড়িয়ে বলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ। আমরা বিশ্বাস করে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল, তখনকার জনসমর্থনের সমর্থন ছিল একটি স্বাধীন নিরাপদ বাংলাদেশ করার জন্য। কিন্তু আজ যখন আমার বাংলাদেশে রেজাউলের মতো ছাত্র ঢাকার রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা হত্যার শিকার হয়, আমার মনে হয় এর দায় নিয়ে আপনাদের পদত্যাগ করা উচিত। উপস্থিতি রেজাউল শুধু ছাত্রবাড়ির মাদ্রাসার ছাত্র নয়, এদেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর বন্ধু, 4 কোটি শিক্ষার্থীর সহপাঠী। যদি আপনারা দ্রুত বিচার না করেন এদেশে ছাত্র সমাজ বিচারের দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। প্রিয় সিলেট বাসী আপনারা প্রস্তুত থাকুন, রেজাউল হত্যার যদি বিচার না হয় যদি ওয়াহিদুজ্জামান সাহেব নিঃশর্ত ক্ষমা না চান ইসলামী ছাত্র মজলিস আগামী থেকে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে চলবে। সবাইকে ধন্যবাদ ইসলামী ছাত্র মজলিস চিন্তা।